সালে আহমদ দেখেছেন অতি সম্প্রতি রাজধানীর খিলখাতে বনরূপা এলাকার স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী সে নারী সাবেক প্রেমিক দলবদ বদল নিয়ে দর্শন করে সে স্বয়ং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি এসব ঘটনার কারণে এই কারণ প্রতিকার কি আমরা সবাই জানি যে এগুলোর অন্যতম প্রধান কারণ হল বিচারহীনতা বিচার যদি দৃষ্টান্তমূলক বিচার যদি নিয়মিত হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের ঘটনার ঘটার কথা না বিশেষ করে দিনই যে আপনার চেতনা সেটা সমাজের সর্বত্র সেটা থেকে সমাজকে মুক্ত করার একটা অপচেষ্টা অব্যাহতভাবে আমরা চলছে দেখছি তো যার ফলশ্রুতি এ ধরনের ঘটনাগুলো ঘটছে গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি তো দেখবো যে দিনই চেতনা সমাজের প্রত্যেকটা স্তর থেকে হারিয়ে যাচ্ছে অতএব সেটি বাড়াতে হবে এবং আপনার বিচারহীনতার কালচার এটি আমাদের ভাঙতে হবে মোহাম্মদ